리당의 품속에서 자란 উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে। একই সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য আরও প্রস্তুতি, অস্ত্র উৎপাদন বৃদ্ধি এবং সামরিক মহড়া বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কিম সেন্ট্রাল মিলিটারি কমিশনের একটি বৈঠকে এমন আহ্বান জানান। সেখানে উত্তর কোরিয়ার শত্রু দেশগুলোকে প্রতিহত করতে পাল্টা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়, তবে শত্রু দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল রি ইয়ং গিলকে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল চিফ অফ জেনারেল স্টাফ পাক সুই ইলের স্থলাভিষিক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও রি ইয়ং দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহে তিনি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন, সে সময় আরও ক্ষেপণাস্ত্র, ইঞ্জিন, আর্টিলারি ও অন্যান্য অস্ত্র তৈরির আহ্বান জানান কিম। কেসিএনএ প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে, কিম একটি মানচিত্রে দক্ষিণ কোরিয়ার রাজনীতির শিওল এবং তার আশপাশের এলাকাগুলোর দিকে ইশারা করছেন। এদিকে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে কামান, রকেট এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র, যদিও রাশিয়া এবং উত্তর কোরিয়া এসব দাবি অস্বীকার করেছে।